শ্রুতিবৃন্দ, শীতের এক সুন্দর সকালে আমরা চলে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রাণের ক্যাম্পাস। জীবনের আটটি মধুর বছর আমি কাটিয়েছি এই ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে আমার অনেক প্রাপ্তি, তাই আজকে আবারও চলে আসলাম স্মৃতির সেই অলিগলি ঘুরে বেড়াতে। ছুটির দিন হওয়াতে ভিড়ভাট্টা কম ছিল, ফলে ক্যাম্পাসটাকে আমরা আমাদের মতো করে পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আর সমাজবিজ্ঞান অনুষদের সিঁড়ি বারান্দা পেরিয়ে মধুর ক্যান্টিনের কাছে এসে অনেকটাই স্মৃতি কাতর হয়ে পড়লাম। আইবিএতে পড়ার সময় ক্লাসের ফাঁকে ফাঁকে এই মধুর ক্যান্টিনে এসে পাউরুটি মিষ্টি খেতাম। আইবিএর পাশ দিয়ে যাওয়ার সময় একটা মিশ্র অনুভূতি হচ্ছিল। আইবিএতে আমি ছিলাম মাত্র তিনটে সেমিস্টার। আমার ক্যাম্পাস জীবনের সব মধুর স্মৃতিগুলো মূলত কার্সন হলকে ঘিরে। কলাভবনে এসে দেখলাম অনেক কিছু এখনো আগের মতোই আছে। দেয়াল জুড়ে সেই পোস্টার আর স্লোগান, সেই চিকামারা। রিক্সায় করে ক্যাম্পাসে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম হাকিম চত্বরে। হাকিম চত্বরে শুধু চা খাবার পরিকল্পনা ছিল, কিন্তু এখানে এসে দেখি হাকিম চত্বরের বিখ্যাত সবজি খিচুড়ি রান্না হচ্ছে। আজকে মেনু কি? আজকে কি রান্না করতো? সেটা খিচুড়ি আর মুরগি। কত করে? চোখের সামনে এমন মজাদার সবজি খিচুড়ির রান্না দেখে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। এই খিচুড়ির স্বাদ নিয়ে তবেই বাড়ি ফিরবো বলে সিদ্ধান্ত নিলাম। বাবু, এখানে একটা দিও। হ্যাঁ, ছুটির দিন হলেও খিচুড়ির জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ একটার পর একটা খিচুড়ি বাড়ার সাথে সাথে বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের চোখের সামনে 10 মিনিটের মধ্যে 100 প্লেট খিচুড়ি বিক্রি হয়ে গেল। খিচুড়ির জন্য অপেক্ষা করতে করতে চলুন দেখে আসি কি করে এই চিকেন বড়াগুলো বানানো হয়। রান্না করা চিকেনের সাথে আলু আর বেসনের কোটিং দিয়ে মূলত এই বড়াটা তৈরি করা হয়। তারপর এখানে ভেজে খিচুড়ির সাথে দেয়া হয়, সাথে দেয়া হয় সেই চিকেনের ঝোল। চিকেন বড়াতে যে আলুটা ব্যবহার করা হয় সেটা এখানে তৈরি হচ্ছে। চলুন ওদের সাথে কথা বলে জানি প্রতিদিন কত আলুর প্রয়োজন হয়। কয় কেজি আলু ভর্তা হয় প্রতিদিন? 50 কেজি। হ্যাঁ, ছুটির দিনে ওই পয়লা বৈশাখ বা 16 ডিসেম্বর ওই সময় বেশি লাগে, ডাবল ডাবল লাগে। হ্যাঁ, এখানে সালাদের ব্যবস্থা হচ্ছে। এই সব কর্মযজ্ঞ দেখতে দেখতেই আমাদের খিচুড়ি চলে আসলো। 45 টাকা, 45 টাকা খিচুড়ি এবং চিকেন ফ্রাই। ওয়াও, লেটস ডিগ ইট। ওকে, লেটস ট্রাই দিস খিচুড়ি। It was really good. Really good, and we saw that they cooked it right away. So it's fresh, it's warm. It's actually steaming hot. And 45 taka, I don't know what else you can expect. So let's take the... The chicken is not bad. It's good as well. The chicken is good as well. কালকে স্টারে খেলা খিচুড়ি, তুই কম্পেয়ার করে বলো তো কেমন ডিফারেন্স? খিচুড়িটা ছিল আমার খাওয়া অন্যতম সেরা খিচুড়ি। আর যদি দামের কথাটা বিবেচনায় আনেন, তাহলে এই খিচুড়ি অন্য যে কোনো খিচুড়িকে পিছে ফেলে দিবে। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসুন হাকিম চত্বর, আর উপভোগ করে আসুন মাত্র 45 টাকায় অসম্ভব উপাদেয় এবং মজাদার সবজি খিচুড়ি সাথে চিকেন বড়া। তাহলে আজ এ পর্যন্ত রইল, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।